আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া লোক মানসা নিজে হচ্ছে। যারা তরিকতের পাগল, আমার বাবারা মারা যারা আছে তরিকতের পাগল, ওই যে বললো চোখের পানি আসতে হবে, আসলে চোখের পানি জোর করে আসা যায় না, বাবে মস্ত হবে, বাবে থাকতে হবে, তখন বোঝা যাবে চোখের পানি আছে কি বা নাই। এই গানটা হচ্ছে তরিকতের পাগলের জন্য, গানটা মনোযোগ সহকারে শুনবেন, এটা আমার বিনয় অনুরোধ। ও মুর্শিদ আচ্ছা বাসার বেলা
আল্লাহর ওলি ছিল ভাই রে, যে হারাইছে মুর্শিদ ধর সে বুঝে মুর্শিদের যন্ত্রণা কি, যে হারাইছে তার বাবা মা সে বুঝে তার যন্ত্রণা কি, যে হারাইছে তার সন্তান সে বুঝে তার যন্ত্রণা কি। ভাই আল্লাহর ওলি লোকমান মোস্তাক শাহ তার অসংখ্য ভক্ত রেখে গেছে এই দুনিয়ার ভিতরে, তারা পাগল পাড়া হয়ে আজও লোকমান সাহে খুঁজে এই দরবারে আসে, এই উদ্দেশ্যে এসে তার পাগল তার সন্তান আবুল খায়ের যে আছে সে বুঝে তার বাবা হারার যন্ত্রণা কি, তার বাবার স্মৃতিগুলো তাকে কাঁদায়। আসলে ভাই যে হারায় আপন জনের সে বুঝে তার যন্ত্রণা, অন্যকে বোঝানো যাবে না, বুঝেও বুঝবে না। তাই ওই লক্ষ্যে এই গানটি রেখেছিল কবি, লিখেছিল এই গানটি মুর্শিদের সাথে, যারা মুর্শিদ হারা ভক্ত তাদেরকে লক্ষ্য করে গানটি বলা হয়েছিল, যারা মুর্শিদ পাগল তাদের ধনরত্ন সোনা গয়না কিছু চায় না, শুধু চায় মুর্শিদকে একবার মুর্শিদের সাথে দর্শনে লাভের জন্য। আমার দয়া লোকমান শাহ যদি একবার দয়া করে আশেকের মনে আশেকের প্রাণে আশেকের অন্তরে মনে করো জিন্দা হয়ে যাবে। এই লোকমান শাহ দরবারে এসে কত ফকির কত মুসকিন কত কত দরিদ্র লোক গরিব হয়ে গেছে, এই লোকমান শাহ দরবারে এসে কত ছোট ছোট শিল্পীরা বড় হয়ে গেছে, আজকে লোকমান শাহের মনে রাখে না, তাতে লোকমান শাহ কিছু আসে যায় না, কিন্তু লোকমান শাহ আল্লাহর ওলি বাদশাহ বাদশাহই থাকবে। যদি তার প্রেম তার মনে থাকে, যদি তাকে ভালোবাসতেই হয়, যদি তাকে তার ভালোবাসাই থাকে, তাহলে সেই দুনিয়া আখেরাতের বাদশাহ হয়ে যাবে। আল্লাহর ওলিদেরকে যে ঘৃণা করে, যারা হিংসা করে, যারা ব্যবহার করে, যাতে আমি উরুষে এসে টাকা কামাবো, উরুষে এসে দয়াল মুস্তাক মুনতাসার গান গেয়েই চলে যাবো, তারা ভাই দয়ালকে ভালোবাসে না, ভালোবাসতেই পারে না, তারা দুই দিনের বাদ্যি ভাই সেই নিবাজে করে। ভাই তার জন্য বলি দয়ালকে যারা ভালোবাসেন তারা দয়ালকে সম্মান করবেন। এ আল্লাহর ওলি মুস্তাক শাহ যে এখানে শুয়েছে সে সাধারণ একজন ওলি নাই, সে একজন নামি ওলি রে ভাই। একবার দিন থেকে মন থেকে তার বিশ্বাস করে দেখবেন আপনি ঠিকই তার প্রভাব পাবেন। তাই আমার এই ভাঙা, আমার এই ক্ষুদ্র জ্ঞানে, আমার এই ক্ষুদ্র মনে, আমার এই ক্ষুদ্র সুরে আমি দয়াল মুস্তাক শাহর গুণগান গাওয়ার শক্তি নাই, যদি দয়াল আমার সাথে না থাকে। ওই লক্ষ্যে দয়ালের জন্য দয়ালের স্মরণ করে আমার এই গান সবাই মনোযোগ সহকারে শুনবেন। Yeah.
লালপুরের সারে লক্ষ্যে উঠে পা